ঘড়িতে তখন বিকেল পাঁচটা আকাশটা ঘন কালো করে বেশ ঝড় উঠে গেল গ্রীষ্মের গরমে যখন হাঁসফাঁস করছে মন তখন এই এক ফসলা ঠান্ডা হাওয়া আর বৃষ্টি মনটাকে একদম ঠান্ডা করে দিল না বৃষ্টি খুব একটা বেশি হয়নি দু এক ফোঁটাই হয়েছে আমাদের এখানে কিন্তু এই যে ঠান্ডা হাওয়া কালবৈশাখী ঝড় চারিদিকটা ঘন কালো করে থাকা আকাশ আহা মন প্রাণ হৃদয় একেবারে শীতল করে দিল তোমাদের ওদিকে কি ঝড় হয়েছে যা গে দিয়ে আমি পল্লবী আজকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে আর তোমরা সবাই কেমন আছো তোমাদের ওখানে আজকে কার কার বাড়ির কাছে ঝড় হয়েছে আর বৃষ্টিও কি পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমি এই সুন্দর দৃশ্য দেখে মানে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে না তোমাদের কথাই ভাবছিলাম ভাবছিলাম যে একটু ভিডিও করি আর তোমাদের সবার সাথে শেয়ার করে নিই তাহলে তো শেয়ার করলে ভালোবাসা বাড়ে আর ভালো লাগাও বাড়ে খুশিও বেড়ে যায় তাই আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম যা যা আমি নিজে উপভোগ করেছি আগের দিনকে তোমাদেরকে একটা শর্ট ভিডিও দেখেছিল দেখিয়েছিলাম যে আমি ঝড়েতে আম কুড়িয়েছি এর আগে একদিনকে ঝড় হয়েছিল তো অনেক আম কুড়িয়েছিলাম সেই আম কুড়ানোটা তোমাদেরকে দেখিয়েছি মানে কুড়িয়েছি দেখায়নি আমগুলো দেখিয়েছি আজকে ঝড়টা দেখালাম আগের দিনকে আম কুড়োতে গেছিলাম বলে ঝড়টা তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ঝড়টা দেখালাম কিন্তু আম কুঁড়োতে যায়নি তাহলে আর ভিডিও করাই হতো না আজকে জানো তো এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম দিতে দিতে একটা কথা খুব মনে পড়ছিল এই ঝড়টা যখন চোখের সামনে দেখছিলাম ছাদে উঠে যখন রেকর্ড করছিলাম তখন তোমাদের কথাই মনে পড়েছে কিন্তু যখন ভয়েস দিচ্ছি তখন তো ঝড়টা চোখের সামনে দেখতে পাচ্ছি রেকর্ডিংয়ে তখন না আমি পুরো ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম আমার পুরোনো ছোটোবেলা কত স্মৃতি যেন মনের মধ্যে ভিড় করে এলো আমি ভিডিওর ব্যাপারে কিছুই আর তোমাদেরকে বলতে পারলাম না আমি ওইটার ভেতরেই ডুবে গেলাম বলো তো এটা তোমরাও হয়তো অনেকে আমার সাথে রিলেট করতে পারবে যারা আমাদের সময় বড় হয়েছে। মানে নব্বই শতকের আশি শতকের যারা আমরা বড় হয়েছি তখন তো এত মোবাইল ফোন ছিল না টিভিটাও এতটা কেবিল সেটটপ বক্স এতটা ছিল না তো কারেন্ট চলে যেত একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যেত আর সবাই মিলে বসে একসাথে যদি ঝড় থেমে যেত তখন উঠোনে বসে গল্প করতাম আর যদি কার মানে ঝড় হচ্ছে তো ঘরে বসে বারান্দা থাকতো বা উঠবে ভেতরের কোনো ঘরে বসে একসাথে সবাই মিলে একটা হ্যারিকেন জেলে কিংবা একটা মোমবাতি জেলে সবাই মিলে বসে গল্প করতাম বাচ্চারা এক পাশে খেলতো আর আমরা মানে বড় যারা আর কি ছিল মা মাসি ঠাকুমা যারা বাড়িতে বড়রা থাকতেন তারা গল্প করতেন একসাথে মানে ওই জিনিসটা না এখন আর ইলেকট্রিকের যুগ এখন তো সবই মানে কারেন্ট না থাকলেও হয়তো অনেকের বাড়িতে ইনভার্টার আছে জেনারেটার আছে কিছু না কিছু আছে তখন তো মানে মিনিমাম একটা ওই চার্জ চার্জ দেওয়ার যে লাইটগুলো হয় না ওই এলইডি লাইটগুলো পর্যন্ত তখন ছিল না এমার্জেন্সি লাইট যেগুলোকে বলে ওরকমও কিছু তখন ছিল না কি সুন্দর ছিল সেই সময়টা আর আর একটা জিনিস ছিল আমরা যারা ছোট ছিলাম তারা ছুটতে চলে যেতাম ঝড় উঠলেই আমকুঁড়োতে আর যারা যারা একটু বড় দাদা থাকতো ওরা ওপরেও অনেক সময় ওঠার চেষ্টা করতো কিন্তু আমার মা ঠাকুমারা খুব পোক্ত তো একদম না ঝড় হচ্ছে এমনিতেই আবার গাছে উঠবে মানে ওই দাদাগুলো একটু বেশি পাকা আর কি গাছে উঠে ফল পারবে মানে আম পারবে আরও বেশি আম পাবে আর কি কিন্তু না এগুলো করতে দিত না কিন্তু বেশি আমরা আম কুড়োবো ঝুড়ি নিয়ে চলে গেলাম কি প্যাকেট নিয়ে চলে গেলাম তো এগুলো ছিল জাম বিশেষ করে আমার জানো তো যে পুরোনো বাড়ি মানে এখন আর সেখানে আমরা যেটুকু বাকারা কেউ কেউ থাকে কেউ কেউ থাকে না তো সেই যে বাড়িটা ওখানে আম গাছ কাঁঠাল পেয়ারা ফলছা এরকম অনেক রকম গাছ ছিল জাম গাছ ছিল তো ওই ফলগুলো সবই আমরা কিন্তু ঝড় ঝড়ে যদি পড়তো তো ছুটতে গিয়ে কুড়িয়ে আনতাম মানে পেয়ারা বেশি পড়তো না বা কাঁঠাল পড়তো না কিন্তু আম ফলছা জাম এগুলো বেশি কুড়োতাম তো আজকে ওই স্মৃতিগুলো বড্ড বেশি মনে পড়ে যাচ্ছে দাদা বোন ভাই দিদি আমরা সবাই মিলে ছোটরা যে খেল খেলতাম পড়তে বসার কোনো তারা ছিল না কারেন্ট চলে গেছে তো পড়বো কি করে কেউ পড়তে বলবে না ওই ব্যাপারটাই খুব অন্যরকম ছিল পরের দিনকে যদি মাস্টারমশাই জিজ্ঞাসা করতেন তো আমরা বলতাম যে কালকে তো মাস্টারমশাই কারেন্ট ছিল না তো কি করে পড়বো মাস্টারমশাই তো বললেন যে হ্যারিকেনের আলোয় পড়তে পারতে তো হ্যারিকেনের আলোয় কি পরা যায় মাস্টারমশাই একটা হ্যারিকেন আমরা তো ও মানে ওইগুলো খুব খুব মিস করি আর বৃষ্টিটা থেম মানে যখন ঝড়টা থেমে যেত তখন বৃষ্টি হতো ওই বৃষ্টিতে ভেজারও খুব চেষ্টা করতাম আমরা যদিও সেটা বড়রা দিতেন না খুব বকাবকি করতেন কিন্তু এই গরমের পর যখন বৃষ্টি হতো না ওই বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতাম আর শুধু বৃষ্টিতে ভেজা নয় ও একটা প্রচলিত কথা ছিল গরমে যাদের ঘামাচি হয় তারা নাকি প্রথম বৃষ্টিতে ভিজলে ঘামাচি নাকি চলে যায় এবার এই অজুহাত দিয়েও কিন্তু অনেক দাদা মানে আমাদের যারা একটু বড় তারা এই সব বলেও মা ঠাকুমাদেরকে বোকা বানিয়ে যেত বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব একটা সুযোগ মানে পেত না তবে ঝড় মানেই কিন্তু অনেক কষ্টের অনেকের বাড়ি পাকা নয় অনেকের বাড়ি কিন্তু ওই ঝড়েতে বৃষ্টিতে জলের তলায় তলিয়ে যায় উড়ে যায় টিনের চাল টালির চাল আমফানে তো আমার বাড়িতেই হয়েছিল ঢালাই দেওয়া দোতলা বাড়ি আমাদের তবু টিনের যে চালটা চিলেকোটার ওপরে থাকে ওটা উড়ে গেছিলো সারা রাত আমার বাবা মা অনেক ভয়েতে রাত কাটিয়েছিল বাপের বাড়ির কথাই বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো এখনও বাইরে ঝড় হচ্ছে একটু জানলা থেকে উঁকি মেরে দেখে আসি ঝড়টা